হুজুর এসে গেছেন এখনই আমাদের সম্মুখে আসবেন এবং ওয়াজ নসিহত করবেন মেহেরবানি করে যারা ঘোরাফেরা করছেন অযথা সময় ব্যয় করছেন আপনারা চলে আসুন পাক মাহফিলে চলে আসুন পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে আলহামদুলিল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد شمس تو قشن شاسي مهان الله فكي دربار جي مهان رب العالمين الله مدر كي اكتا شوف تو پوریبشر مسکن تكي عمالي جلسة قائم کرا توفيق انائت کرا چه جبا اکانے بوشت دو قرآن এবং হাদিসের কথা শুনবার মতো তৌফিক আনায়েত করেছেন দরবারে ইলাহিতে শুকরিয়া আনতে বলি আলহামদুলিল্লাহ বিশেষ করে আমাদের মাদ্রাসার ছেলেরা সকলে মাহফিলে চলে এসেছে যাদেরকে যে কাজ দেওয়া হয়েছে সে কাজে তারা থাকবে বাকি ছাত্রগুলো সামনে চলে এসেছে পরে পরে জানাই বিশ্ব নবী বিশ্ব গুরু মা আমিনা লাল মরুর দুলাল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন ভাই ও বাবু প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে এলেন তিনি এসে দেখলেন বর্বরতা যুগ অন্ধকার যুগ আশ্রয় নিয়েছে ঠিকের মাঝখান থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে হেদায়েতের বাণী শুনিয়ে আল্লাহর বাণী শুনিয়ে কোরআন শুনিয়ে মানুষদেরকে আস্তে আস্তে দিনের পথে ডাকতে শুরু করলেন ঠিক সেই সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দিয়েছেন যারা তারা হলো অত্যন্ত গরীব অসহায় মানুষ যারা নিপীড়িত মানুষ যারা তারাই হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দিয়েছে পরপরই যে সমস্ত লোকেরা মান সম্মানে বড় ইজ্জতে বড় সম্মানে বড় অর্থে বড়
তারা কিন্তু সে জায়গাতে আসতে চায় না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহ্বানে সর্বপ্রথম যিনি সাড়া দিয়েছিলেন তিনি হলেন সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে আস্তে আস্তে যখন তিনি বিদায়ী ভাষণ যখন দিচ্ছিলেন তখন অগণিত সাহাবীদের সামনে রাসূলুল্লাহ বিদায়ী ভাষণে সাহাবীদেরকে ডেকে বলল সাহাবীরা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যারা এখানে উপস্থিত আছো আর যারা আসতে পারে নাই তাদের কাছে আমার বাণীটা পৌঁছে দিও ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম ও সাহাবীরা তারা তৌফিক ও আমরাইন লান তাদিল্লু মা তামাসসাতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলিহি ও সাহাবীরা আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে গেলাম তারা তৌফিক ও আমরাইন তোমাদের মাঝে দুটো জিনিস আমি রেখে গেলাম লান তাদিল্লু মা তামাসসাতুম বিহিমা যদি তোমরা এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারো যদি এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারো সাহাবীরা তোমরা মনে রেখে দাও লান তাদিল্লু মা তামাসসাতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলিহি যদি এই দুটো জিনিস আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে তোমাদের কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না কেউ তোমাদের ধ্বংস করতে পারবে না নবী আমার জানালেন এক নম্বরে নবী বললেন কিতাবাল্লাহ সেটা হলো আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ আর আমি দ্বিতীয় নম্বরে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার সুন্নাতটাকে দুটো জিনিস আমাদের কাছে রেখে গেলেন একটা হলো কোরআন একটা হলো রাসূলের সুন্নাত সমস্ত হাদিস কিন্তু সুন্নাত নয় কিন্তু সমস্ত সুন্নাত হলো হাদিস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদায় মানে ভাষণের পরে আল্লাহ পাক ওহি নাযিল করে দিলেন তাদেরকে তোমরা কষ্ট দিও না যদি তাদেরকে কষ্ট দাও উফিউ যদি তোমার ব্যবহারে সন্তানের ব্যবহারে বাপ মা যদি মুখ থেকে উফ এই শব্দটা বের করে তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে আর সন্তানেরা তোমরা মনে রাখো তোমার বাপ আর মা যদি দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে তাদের কবরস্থানের কাছে গিয়ে আমি আল্লাহ আমার কাছে তোমা চাও এ দুনিয়াতে কোন লোক নেই কোন এমন কোন লোক নেই যে লোকটা বলবে যে এইভাবে আমার কাছে চাও তাহলে আমি তোমাকে এই জিনিসটা দেব কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হে বান্দারা তোমরা তোমাদের বাপ মায়ের জন্য আমি আল্লাহ আমার কাছে এইভাবে দোয়া চাও রব্বি হামহুমা কামা রব্বায়ানি সগীরা এইভাবে দোয়া চাও আর যে ব্যক্তিটা বাপ মায়ের কবরের কাছে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে দোয়া করবে মহান আল্লাহ পাক করে ওই ব্যক্তির বাপ মায়ের কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান করে দিই জোরে বলে সেই দোয়াটা শেখানো হয় এই মাদ্রাসায় কোন স্কুলে শেখানো হয় কোন স্কুলে শেখানো হয় না এ দোয়াটা এ দোয়াটা শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসায় আজকে অনেক গার্জিয়ান বলে মাদ্রাসায় পড়িয়ে কি করব গরিব মানুষ গরিবের ছেলেরা তো আলেম হয় হাফেজ বড় লোকের ছেলেরা হয় যদি 100টা ছেলে থাকে তার ভিতরে যদি খুঁটে খাটে হতে একটা ছেলে বড় লোকের ছেলে হতে পারে আর যা হয়েছে সব গরিবের ছেলে যে ছোটবেলায় যারা এক হাতে পেন ধরত আর এক হাতে আপনার গিয়ে নাক মুছে যারা পালিয়ে যেত তাদের ক্ষেত্রে আর করিয়েছে ভর্তি করেছে মাদ্রাসায়
আর একটা সময় এসেছে ওই বড়লোকের ছেলেরা পিছনে দাঁড়িয়ে ইত্তেজা করছে আর ওই গরিবের বাচ্চা যে ছেলেরা ব্যাগ ধরে মানুষ হয়েছে ওই ব্যক্তিটা গেছে সামনে গিয়ে নামাজ পড়াচ্ছে কে নামাজ পড়াচ্ছে বলল কি সেই গরিবের ছেলে কে করি বলে সে ভ্যান চালিয়ে খায় তার ছেলে ভাবতে পেরেছে ভ্যান চালকের ছেলে আল্লাহ হাফেজ বানিয়ে দিয়েছে ভ্যান চালকের ছেলে আল্লাহ আলেম বানিয়ে দিয়েছে দিয়েছে না দেয়নি আমার একটা ওস্তাদ যোগ্য হাফেজ তো তার বাপ ওই বাঁকে করে লোভা করা টাকা বিক্রি করে সারা গ্রাম করে করে ওই বিক্রি করত আজকে তানার ছেলে কি আল্লাহ এত যোগ্য হাফেজ করেছেন তানার এই বর্তমান সময়ে বড় একজন হাফেজ হয়েছে এবং বড় মুফাসসির হয়েছে এবং সরকারি চাকরিও তিনি পেয়ে গেছে তোমরা এমন একটা আমল তোমাদের জীবনে জায়গা করে নাও যে আমলটা